ভারতে মুসলমানদের উপরে একতরফা অত্যাচার হয়েছে, একতরফা। হরিয়ানার নুহুতে আজকে দেখলাম বিট্টু বজরঙ্গিকে অ্যারেস্ট করেছে। আমি পুলিশকে সাধুবাদ জানাবো, হরিয়ানার এসপিকে সাধুবাদ দেবো, এইরকম কুলাঙ্গারকে অ্যারেস্ট করেছে। বিট্টু বজরঙ্গি তার নাম, যে দাঙ্গা ফেলিয়েছিল, উস্কিয়েছিল, দাঙ্গা মুসলিম করুক আর হিন্দু করুক তাদের সাজা হতে হবে। কিন্তু কষ্ট লেগেছে এক জায়গায়, অনর্গল এক ধার থেকে মুসলমানদের ঘর আর দোকান ভাঙা হয়েছে নুহুতে, হরিয়ানার নুহুতে। আজকে কষ্ট ওই জায়গায় লাগে। আমাদের দেশের সব হিন্দু ভাইকে দায়ী করবেন না, আমাদের বাংলায় হিন্দু মুসলিম আমরা মিল মহব্বতের সঙ্গে থাকি, থাকি না থাকি না কথা বলে। আপনাদের প্রতিবেশীতে হিন্দু আছে, হিন্দু মুসলিম এক বিন্দে দুইটি কুসুম হিন্দু মুসলমান, ঠিক কি না? পড়েছেন না পড়েননি? আমরা পড়েছি, কত সুন্দর ছড়া। আমরা স্কুলে গেছি পড়েছি, আমাদের ছোট গায়ে ছোট ছোট ঘর, থাকি সে তা সবে মেলে নাহি কেউ পর, পাড়া সকল ছেলে মোরা ভাই ভাই একসাথে খেলি আর পাঠশালায় যাই। আমরা একসঙ্গে দাস বলুন, দলিত বলুন, আদিবাসী বলুন, হিন্দু বলুন, শিখ বলুন, ইসাই বলুন, আমরা এক কনভেটে একসঙ্গে খেলতে খেলতে স্কুলে গেছি, একসঙ্গে পড়াশোনা করেছি, এক পাড়াতে বসবাস করেছি, এক মাঠেতে খেলা করেছি। কে এলো আপনারা আমার মধ্যে চিড় ঢুকিয়ে দিল? কেউ আছে যে আপনার আমার মজা নিতে চাইছে? কষ্টের কথা তো এটাই, আমাদের দেশের কিছু গণ্ডমূর্খ, কিছু অন্ধভক্ত, তারা বলছে হিন্দুস্তান মে হিন্দু খতরে মে। একটা মেয়ে বলছে হর রোজ বাবর নে 10 লাখ হিন্দুও কো কাটা। কিন্তু যখন বাবর ছিল তখন পুরো হিন্দুস্তানের আবাদি ছিল 11 কোটি। কত বললাম? 11 কোটি। রোজ যদি 10 হাজার করে কাটে, কি বুঝলেন, তাহলে 10 লাখ করে, তাহলে 30 দিনে কত হলো? 3 কোটি। তিনি 50 বৎসর রাজত্ব করেছে, কত বৎসর বললাম? 50 বৎসর। তো রোজ যদি 10 লাখ মুসলমান হিন্দুকে কেটে থাকে, 3 × 10 = 30, 3 কোটি, আর 3 × 36, 1 বছরই তো শেষ, ঠিক কি না? তাইলে বাকি 49 বৎসর কি একাই ছিল বাবর দেশেতে, আর কেউ থাকেনি? এ হচ্ছে একটা উস্কানিমূলক কথা, বিদ্বেষমূলক কথা। যে মুসলিম শিক্ষিতরা মনে করেন যে বাবর এবং বিশেষ করে অরঙ্গজেব রহমতুল্লাহ আলাই একজন জালিম বাদশাহ ছিল, তারা কান খুলে শুনেলেন। ভারতের ইতিহাসে যতগুলো বাদশাহ গেছে সব থেকে ইমানদার বাদশাহ ছিল হযরতে অরঙ্গজেব রহমতুল্লাহ আলাই, যিনি ফতোয়ায়ে আলমগীরি লিখিয়েছেন বড় বড় মুফতিদিকে এক কাছে করে। তিনি ছিলেন হযরতে অরঙ্গজেব রহমতুল্লাহ আলাই। নিজের এর জীবনীটা পড়লে আমাদের দেশের নেতাদের কাজে আসবে, আমাদের দেশের সমাজের মুসলমানদের কাজে আসবে, আমাদের মধ্যে আমাদের দ্বারা ইসলামের প্রচার এই জন্যে হয় না। কেন হয় না? আমরা কেউ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক আনতে পারিনি। সেই আখলাকটা কি? নরম আখলাক। ফুরফুরাতে বোমাবাজি হয়েছে, এই বিষয়ে আপনার মতামত কি? আরও চালাও, মজাই লাগছে তো টিভিতে দেখে, মজা লাগেনি? আমি মজা পাচ্ছি। কেন মজা পাচ্ছি? মুসলমান মুসলমানকে মারছে, ভালো করে কথাটা বুঝবেন, ঠিক কি না কথা বলে? মুসলমান মুসলমানকে মারছে। বুখারী শরীফের হাদিসে আছে এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আপনার দ্বারা যদি কেউ আক্রান্ত হয় আপনি মুমিন হতে পারবেন না, আপনি বিচার করেন। আমি আপনার উপরে ছেড়ে দিলাম, আপনি বিচার করবেন কে মুমিন কে ইমানদার কে বেঈমান, আপনি বিচার করুন, আমি আপনার উপরে ছেড়ে দিলাম। বড় কষ্টের বিষয়, এটাই তো আমাদের সমাজে নেই। মুসলমানের দ্বারা মুসলমান আক্রান্ত হচ্ছে, অথচ নবীজি বললেন তুমি তৎক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, তোমার বাড়ির পাশে যে থাকবে তাকে যতক্ষণ না সুরক্ষিত না দিচ্ছ। নবীজি জানেন
কেন ইসলাম প্রচার করেছে, আমাদের দেশে কত বড় বড় আল্লাহর ওলিরা দিন প্রচার করেছে, কিসের দ্বারা? তলোয়ারের দ্বারা নয়, আখলাক এবং চরিত্রের দ্বারা। হিন্দুস্তানের মাটিতে আজ বহু ভাই ইসলাম কবুল করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। কিসের দ্বারা? তলোয়ারের দ্বারা নয়, মারামারির দ্বারা নয়, ঝগড়াঝাঁটির দ্বারা নয়। সেদিনেই আমি নাম করব না, আপনাদের মেদিনীপুর থেকে ফোন করেছিল, বললে হুজুর আমার অমুক জায়গায় বাড়ি, আমি একজন ব্রাহ্মণ, আমার জন্য দোয়া করবেন, আমি আপনার বায়ান না শুনলে আমার ঘুম আসে না, জোরে বলুন সুবহানাল্লাহ। বললে সালামের উত্তর দিল, আমি তার লাগে দোয়া করলাম আল্লাহ তোমাকে ইসলামের জন্য কবুল করুক। বলুন না আমিন, দোয়া করবেন কেন? আমার বায়ান ছুটছে, আমি কখনো কোনো ধর্মের সম্পর্কে টিপনি করিনি, বলিনি। আমি মুসলমানদেরকে নিষেধ করি, ও মুসলমানদের কোনো পুজো পাঠে আপনার জন্য যাওয়া শিরকের কাজ, মানা করব, আমি অবশ্যই মানা করব, কিন্তু তুমি তোমার ধর্ম পালন করো, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। অনেক মুসলমান বলে না, বে হুজুররা কিছুই জানে না বে, তারা কারা? যারা পূজোর মণ্ডপে গিয়ে হাত তুলে প্রণাম করে আর বলে দেখো আমরা সেকুলার, তোমরা আমাদেরকে ভালোবাসো, আমরা তোমাদের ধর্মকে ভালোবাসি, চলে গেছে, গিয়ে প্রণাম করছে, ফিতে কাটছে হুজুর, বিসমিল্লাহ। পূজোর মণ্ডপে হুজুর ফিতে কাটছে, বাবারে আমাকে মন্ত্রী করেছে, ফিতে কাটতে হবে, দিয়ায় আগুন লাগাচ্ছে কেন? আর হিন্দু ভাইরা বলছে আপনি মহান ব্যক্তি, আবে মূর্খ হিন্দু, তোর ঠাকুরকে ভালোবেসে যায়নি বে, তোর ভোটটাকে ভালোবেসে গেছে। মুসলমানরা শোনো, তোমার ঈদে, তোমার বাকরা ঈদে, তোমার নামাজে, তোমার রোজার ইফতারি পার্টিতে যারা এসে বসে, যে নেতারা, যে মন্ত্রীরা, তোমার আল্লাহকে ভালোবেসে নয়, তোমার ভোটকে ভালোবেসে। যদি বলেন হ্যাঁ হুজুর কোরআন শোনাও, বাড়িতে যাদের মানে কোরআন আছে এক্ষুনি গিয়ে খুলুন, আমি স্টেজে আছি, এখনো দোয়া করিনি, বসে আছি, গিয়ে খুলেন, আর এসে আমার কলারটা ধরুন, আপনি মিথ্যা বললেন। সূরায়ে বাকারা তৃতীয় পৃষ্ঠা, وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا وَإِذَا خَلَوْا إِلَى شَيَاطِينِهِمْ قَالُوا إِنَّا مَعَكُمْ إِنَّمَا نَحْنُ مُسْتَهْزِئُونَ হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো, তোমার কাছে যখন বেঈমান কাফেররা বসে, আমি এটা বিশ্বাস রাখি আমাদের মুসলমানদের কাছে, আমরা জানি, আমি এটা বিশ্বাস রাখি আপনাদের কাছে, মসজিদের জন্য টাকা চাইলে পাবো, মাদ্রাসার জন্য টাকা চাইলে পাবো, কিন্তু যদি একটা মৌলবি দাঁড়িয়ে ভোট চাই কেউ ভোট দিবে না। এটা চ্যালেঞ্জ দিলাম আমি, আমার এতগুলো ভালোবাসার লোক বসেছেন, তো কালকে যদি ভেদুয়াই আমি দাঁড়াই ভোটেতে, একটা লোকও আর আমাকে ভোট দিবে না। তার কারণ বলবো, সবাই জানে ইয়াসিন সাহেবের মতো লোক কি করে রাজনীতিতে দাঁড়ালেবে, কেনারা সবাই জানে, আপনারা সবাই জানেন রাজনীতি ভালো জিনিস নয়, ঠিক কিনা কথা বলে, সবাই জানেন খারাপ, বাস্তব ঠিকই বলেছেন, ওই জন্য আমাদের মতো মৌলবির দাঁড়ানো যাবে না। আমার জীবনটা যেন আপনাদের খিদমতে কেটে যায়, জোরে বলুন আমি, আমার জীবন যেন হকের ওপরে কেটে যায়, এটাই আমি দোয়া করি। সেদিনে মুর্শিদাবাদের একজন কোথায় বাড়ি বললো, সাগর দিঘি না ভগবানগোলা কোথায় কি জানি, তার নাম বলল মুফতি আবুল কালাম আজাদ, কি বললেন সার্কেসের মতো টুপি পরে আছে, এরকম পাঁচতাল্লা টুপি, আমাকে বলছে আপনি বলেছে কোন জলসায় যে নবীর নাম শুনলে চোখে চুমু খাওয়া যাবে না, আমি তু গালে খা, কে মানা করেছে বে, তু গালে খা, পাচাই খা, যেখানে পারবি খা, তোকে তো নিষেধ করেনি, কিন্তু হাদিসে নাই, এটা কোরআন হাদিসে নাই, এটা তোর বাপের তৈরি হাদিস, এটা তোর বাপের তৈরি মৌলবি, ও সার্কেস বালা মৌলবি,
বড় কষ্ট লাগে শুনিয়ে দেব, থুপ ফেলাবে, থুপটা আমাদের উপরেই পড়বে। তারা নিজেদেরকে সুন্নি মলবি বলছে আমাদের দেশে, তাদের মুখের ভাষা যদি শুনিয়ে দিই তাদের সমাজের লোক তাদের কাছ থেকে কি পায় আল্লাহ ছাড়া কেউ জানে না। মা বোন তুলে গালি দিয়েছে আমাকে, নিজেকে মুফতি বলছে, মা বোন তুলে আমার মাকে আমার বোনকে গালি দিয়েছে। আজকে সকালে মালদার কালিয়া চক থেকে একটা ইমাম, তার ফটো পর্যন্ত আমার কাছে আছে, 5.5 তাল্লা টুপি পরে আছে। কি বুঝলে, একটা টুপিতে শয়তান, একটা টুপিতে ইবলিস, একটা টুপিতে মারদুদ, আর একটা টুপিতে ভণ্ডামি। 5.5 তাল্লা টুপি, অনর্গল মা বোন তুলে হোয়াটসঅ্যাপে গালি দিয়েছে আমাকে। আর আমি কি বলেছি জানেন, আল্লাহ তোমাকে হেদায়েত দেখ, আল্লাহ তোমাকে ভালো রাখুক, তুমি ভালো মায়ের ছেলে, ওলিদের লোক, আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক। আমার ওই জন্যে কষ্ট নাই, যারা গালি দেয় তাদের লেগে আমি দোয়া করি। আরে তাদের লেগে তো দূরের কথা, আমি তো নিজে মোদিজির জন্য দোয়া করি, আল্লাহ তার তকদিরে হিদায়ত রাখা থাকলে হিদায়ত দাও, জোরে বলুন আমিন। প্রত্যেকটা অমুসলিম ভাইয়ের জন্য আমি দোয়া করি, আল্লাহ তার তকদিরে হিদায়ত রাখা থাকলে তুমি হিদায়ত দাও। বিশ্বাস করুন, আজকে মুসলমানের দ্বারা ইসলাম প্রচার হচ্ছে না কেন, আমি আপনাদেরকে একটা সত্য ঘটনা বলে যাই। পশ্চিমবাংলার একজন নামিদামি মানুষ, তিনি হচ্ছেন দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহ, এটা বিশ্বাস করেন না করেন না, সবাই মানেন তো, জোরে বলুন ইনশাআল্লাহ মানি। দামি লোক, তিনার মেহনত যেটা ছিল কমকে কমে মিল্লাতের জন্য কাজ করা, আমাদের আকাবিরদের যেটা মেহনত ছিল যে মুসলমান যেন মুসলমান হয়ে মৃত্যুবরণ করে, মমিন হয়ে মৃত্যুবরণ করে। আর এখন আমাদের মতো গুটকাখোর মৌলবিদের নিয়ত হচ্ছে চেয়ারটা যেন আমি যা হোক করে পেয়ে যাই, ইয়াসিনকে যেন আমাকে চেয়ারটা দিয়ে দেয়, আমি ইয়াসিন যেন MLA হতে পারি, আমি ইয়াসিন যেন মন্ত্রী হতে পারি, আমার পাশে যেন বডিগার্ড থাকে। কবরে কে থাকবে বে তো, এটা চিন্তা কর। আচ্ছা আপনারা বলুন, বডিগার্ডলে MLA হন, MP হন, নিষেধ নেই ইসলামে। যারা আছেন যুবক দিকে, মুসলমান ছেলে দিকে বলছি, রাজনীতি করবেন সকলে, জোরে বলুন ইনশাল্লাহ। নেতা হন, মন্ত্রী হন, MLA হন, আমার জলসাই আছে, হন, কাজ করুন সমাজের জন্য। আল্লাহকে কেউ ভুলবো না, জোরে বলুন ইনশাল্লাহ। আল্লাহকে ভুলা যাবেন পানিতে, আল্লাহকে ভুলবেন না আপনি অবশ্যই। আপনারা তো আমাদের, আপনারা যদি রাজনীতি না করেন আমাদের হয়ে কথাকে বলবেন, অবশ্যই করবেন, খালি আলেমদের সংস্পর্শে থাকবো, জোরে বলুন ইনশাআল্লাহ, বিসমিল্লাহ। তবে একটা দোয়া আমি আপনাদের জন্য আপনাদের কাছে চাইব, ভারতে